বেশ কিছুদিন ধরে প্রেম, বিয়ে ও সন্তান ইস্যুতে টক অফ দ্য কান্ট্রি নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। মূলত হঠাৎ চিত্রনায়ক সাকিবের সঙ্গে বিয়ের খবর জানিয়ে সন্তান বীরকে প্রকাশ্যে আনার পর সর্বত্রই আলোচিত হন তিনি। এত আলোচনার সমালোচনার মধ্যেও নিজের কর্মজীবনে প্রভাব পড়তে দেননি এই অভিনেত্রী, নিয়মিত অংশ নিচ্ছেন শুটিংয়ে। এবার জানা গেল এককালের জনপ্রিয় টিভি অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলি একসাথে পর্দায় আসছেন। প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা, সিনেমার নাম প্রহেলিকা। সিনেমাটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। সিলেটের বিভিন্ন লোকেশনে একটানা সিনেমায় শুটিং চলবে। প্রহেলিকার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। সম্প্রতি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন চয়নিকা চৌধুরী ও তার পুরো টিম। প্রহেলিকা দিয়ে অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহফুজ আহমেদ। তিনি জানান টানা দুই সপ্তাহ সিলেটে শুটিং করবেন। অপরদিকে প্রথম মাহফুজের বিপরীতে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত বুবলি। মাহফুজের সর্বশেষ সিনেমা জিরো ডিগ্রি মুক্তি পেয়েছিল 2015 সালে।